السلام عليكم ورحمة الله وبركاته. না ভাইয়া, আজ আমার একটা মাথা ব্যথা হলে আমি একটা দোয়া করি, ঠিক আছে? এটা পড়লে আমার মাথা ব্যথা চলে যায়, এরকম আছে, আমি বুঝি না কেন হয়। আচ্ছা, এটা এটা একটা সাইকোলজিক্যাল মানে ব্যাপার আছে যেটা আপনাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমার মনে হয় এখন আর সময় নাই। আপনার কেন মাথা ব্যথাটা থেমে যায় বা মাথা ব্যথাটা একটু কম কম আপনার মনে হয়, সেটার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এটা খুব মানে সহজ স্বাভাবিক একটা মানে ব্যাপার, এটা কোনো অলৌকিক ব্যাপার ঠিক না। আছে, আমি যেটা মন আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে এখন মা কালীর নাম নিতেন, তাহলে একই ভাবে আপনার মাথাটা মনে হতো একটু, হ্যাঁ এখন একটু কম ব্যথা না করছে। না আমি হিন্দু বা পরিবারে হলে আমি হিন্দু বইগুলো পড়তাম, অবশ্যই গীতা বেদ এগুলো অবশ্যই হ্যাঁ পড়তাম, হ্যাঁ পড়তেন, ঠিক এবং আছে? আপনার মনে হতো যে এসব বেদে তো মা অনেক কালীর কিছু নাম বই নিলে। প্রান্তে অনেক কিছু লেখাই আছে ভাইয়া, শুনেন, গীতা তার বেদে অনেক অবৈজ্ঞানিক অনেক কিছু আছে, আচ্ছা, ঠিক আছে? তাহলে যেগুলো আপনাকে আমি পড়ে বলবো, এখনকার মুসলিম, আপনি আমার শুনেন, আমি ওয়েবসাইটে ভাইয়া গিয়ে, শেষ করি, ভাইয়া শেষ করি, আমি কেন শেষ করি ইসলামে ভাইয়া, বিশ্বাস করি না, 1 2 3 এই তিনটা লেখা একটু শুনেন, পরে আসেন ভাই, তাহলে আপনার আচ্ছা সাথে আচ্ছা কথা বলতে সুবিধা হয়। শুনেন শুনেন, ওকে, তাদের নিজের অনেক ধর্ম আছে, গ্রন্থ বই পড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছে, ঠিক আছে? অনেকেই তার ধর্ম ছাড়ি দিয়েছে, ঠিক আছে? না, অনেকে তো কারণ কি, হিন্দু তার ধর্ম গ্রহণ ধর্মগ্রন্থে করেছে, অনেক আমি জায়গায় আবার এক এক জায়গায় লেখা আছে যে এটা এক জায়গায় আছে, এটা অমিথ্যা, ঠিক আছে? আমি কোরআনে এমন কিছু পাইনি, এক জায়গায় একরকম বলছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে, তারপর যে সমস্ত শুনেছি বৈজ্ঞানিক তথ্য আছে ভাইয়া। এগুলো আপনি আজ তাহলে, পর্যন্ত ভুল প্রমাণ হয়নি, আচ্ছা ঠিক আছে? তাহলে আপনি ভাই আমার ওয়েবসাইটে একটু গিয়ে, আমি কেন ইসলামে বিশ্বাস করি না, 1 2 3 তিনটা পর্ব আছে, আপনি যদি আচ্ছা আচ্ছা অনুগ্রহ আচ্ছা করে এই আমি তিনটে করবো, পর্ব হ্যাঁ, একটু পড়েন, আচ্ছা পরে আচ্ছা আমার সাথে আলোচনা আচ্ছা করতে আসেন, তখন আলোচনাটা আরো একটু আচ্ছা মানে পরের দিকে যাবে, বুঝছেন, আচ্ছা মানে আচ্ছা আলোচনাটা একটু কংক্রিট হবে, শক্তিশালী হবে, ঠিক আছে, যুক্তি যুক্তিগুলো আপনিও হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবেন, আমি কখনো, আমিও আপনার হ্যাঁ কথাটা বুঝতে পারবো। ঠিক আছে, আমি কখনো বিশ্বাস করি না যে 0+0=1 হতে পারে, ঠিক আছে? শূন্য আচ্ছা, প্লাস শূন্য এই জিনিসটা নিয়ে, সমান অন করতে হলে কিছু জিনিসটা না কিছু নিয়ে, একটা দিতে হবে, হ্যাঁ ঠিক আমি আছে? বুঝতে পেরেছি, এটা আপনি নিশ্চয়ই আপনার কেউ কথা না আমি কেউ বুঝতে দেয়, পেরেছি। ঠিক আছে? শক্তি এমনি আসে না, ঠিক আচ্ছা আছে? আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই, কিন্তু এখনকার থিওরিটিক্যাল ফিজিক্স যারা বড় বড় শিক্ষক আছেন, তারা বলছেন আচ্ছা যে শূন্য থেকে কিছু সৃষ্টি হওয়া সম্ভব, এবং এটা খুবই লজিক্যাল। শূন্য থেকে কি সৃষ্টি হওয়া সম্ভব? শূন্য থেকে কিভাবে, সৃষ্টি হওয়া হ্যাঁ সম্ভব -1 এবং -1, +1 এবং -1 পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি যদি হ্যাঁ, এটা একত্রিত শূন্য থেকে হয়, কিভাবে আসবে সেটা যেখানে একটা, কিছুই নাই, সেখানে তাই কোনো কিছু কিছু না নাই, ভাই, মূলধন কিছু কিচ্ছু না, নাই, সেটা কিভাবে আসবে? সেটা আসতে পারে, সেটা কিভাবে হ্যাঁ, আসতে আসতে পারে পারে সেটা, কিভাবে আসতে, অযৌক্তিক কথা বলতেছে না, আসতে না পারে না কিভাবে আসবে, সেটা কিভাবে আসতে এটা পারে সেটা, অযৌক্তিক। ভাই আমার কথাটা একটু শেষ করতে দেন, হ্যাঁ বলেন ভাই, বলেন, এটা তো আমি বলছি না, এটা পৃথিবীর সবচেয়ে বড় বড় হ্যাঁ বিজ্ঞানীরা এখন বলছে যে, ভাই, আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না, আমি কোনো কিছু বিশ্বাস করি না, আমি তাদের কাছে প্রুফ চেয়েছি, হ্যাঁ এবং তারা হ্যাঁ ল্যাবরেটরিতে এটা প্রুফ করে হ্যাঁ, দেখিয়েছে অলরেডি, খুব টাইনি লেভেলে এটা প্রুফ হয়েছে, খুব সামান্য মানে কোন শূন্য থেকে, ছোট। আমি বলি কোন শূন্য থেকে দেখাইছে, যে শূন্য মানে কি, যেখানে কোনো অণু পরমাণু আমরা যা দেখি না, মানে আসলে যা দেখি না, কিছুই কিছু নেই, থাকবে না, কিছুই নেই, না কিছু নাই মানে কিছুই থাকবে না, তাহলে এখানে, পৃথিবী ভিতরে পৃথিবী প্রমাণ থাকবে করছে না, না ভাই এটা? ভাই এটা হ্যাঁ প্রমাণটা কি পৃথিবীতে, পৃথিবীর ভিতরে করছে না? উইটার হ্যাঁ, ভিতরে পৃথিবীর কিছু ভিতরে ছিল কোথায় না, থাকে শূন্যের? হ্যাঁ, ওই জিনিসটার কিভাবে ভিতরে দেখলো কিছু কিছু ছিল নেই, না ভাই। কিভাবে দেখলো কিছু নেই, বৈজ্ঞানিক গবেষণাগারে কিভাবে কাজ করে এটা কি আপনি জানেন? বৈজ্ঞানিক গবেষণাগারে কিছুই যখন সেখান থেকে সবকিছু মুক্ত করে শুনেন, ফেলা হয়, এটা যারা কি আপনি যারা জানেন? করছে বৈজ্ঞানিক তারা তো মানুষ গবেষণাগারে না, তারা তো কিভাবে অবশ্যই ওইটার মানুষ, ভিতরে, তারা অবশ্যই মানুষ না, তারা তারা মানুষ প্রমাণটা নাকি করছে, তারা হাতি? অবশ্যই মানুষ, না না, তারা মানুষ ঠিক নাকি আছে, হাতি, মানুষই সেটা তো, করছে, ঠিক আছে? আমি বলি ভাই ভাই, ভাই শুনেন ভাইয়া, তারা মানুষ না হাতি আমি বলি, সেটা তো এখানে আলোচনা না, বৈজ্ঞানিক না আমি কি গবেষণাগারে, বলতেছি শুনেন, এটা যুক্তি আছে, আমার এটা কথা বলার যুক্তি আছে, হাতি বলেন না ভাইয়া, আমার কথা বলার যুক্তি আছে, তুই যখন মানুষ, আপনি এমন ঠিক এমন আছে? কথা তার বলেন, একটা, এমন এমন কথা তার বলেন, একটা কোনো যারা না কোনো পরীক্ষা করছে ভুল তারা থাকতে মানুষ পারে, না, মানুষ তো অবশ্যই, কারণ তারা তো হাতি হতে পারে না, অবশ্যই হাতিরা ভুল, তো আমি বৈজ্ঞানিক ভুল গবেষণাগারে থাকছে, পরীক্ষা করবে তাদের না, একটা এটা কেমন সীমাবদ্ধতা কথা? আছে নাকি, সীমাবদ্ধতার বাইরে ভাইয়া, আমি মানুষ এই জন্য বলছি, তারা যেহেতু যারা বানাইছে তারা অবশ্যই মানুষ, আর মানুষ বলতে তাদের সীমাবদ্ধ অবশ্যই আছে, অবশ্যই সীমাবদ্ধ অবশ্যই আছে, ঠিক আছে? সীমাবদ্ধতা অবশ্যই আছে, এমন অনেক মানে বিজ্ঞানী আপনার আছে ভাইয়া, যুক্তি জানেন, হচ্ছে এটা, যে আপনার আমি বলি, যুক্তি হচ্ছে এমন এটা যে অনেক বিজ্ঞানী আছে যারা তাদের গবেষণার কারণে, বুঝছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছে, বুঝছেন, তারা এমন এমন জিনিস আছে যারা গবেষণা করেই বুঝছে যে হ্যাঁ, আচ্ছা, ঈশ্বর বলে কিছু একটা আছে। পাঁচজন বিজ্ঞানীর নাম বলেন তো, কারা কারা আর জন্য বেশি? ভাই আমি একজন বিজ্ঞানীর নাম বলি, শুনেন, হ্যাঁ বলেন বলেন হ্যাঁ, বলেন, প্রেসিডেন্ট তাগাদাসন, নাম শুনছেন? কি কি প্রেসিডেন্ট তাগাদাসন, মালয়েশিয়ান প্রেসিডেন্ট, বিজ্ঞানী, প্রেসিডেন্ট, নামই প্রেসিডেন্ট, মানে কোন দেশের রাষ্ট্রপতি না আরকি, হ্যাঁ সে প্রেসিডেন্ট কোথাকার থেকে, তাগাদাসন, এরকম কে, সে কি আবিষ্কার মালয়েশিয়ান, করছে, মালয়েশিয়ান, সে কি আবিষ্কার সে, করছে? আমি বলি শুনেন, হ্যাঁ, সে পেন রিসেপ্টর চেনেন, পেন রিসেপ্টর, আমাদের চামড়ার যে পেন রিসেপ্টর থাকে, পেন হ্যাঁ, মানে রিসেপ্টর, যে আমরা ব্যথা পেলে, হ্যাঁ, ব্যথা পেলে পেইন আমাদের পেইন, মস্তিষ্কে যে একটা বাতারে প্রেরণ করে, হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি, সেটা যখন আবিষ্কার করছে, ঠিক আছে, পেইন তখন রিসেপ্টর একদল আবিষ্কার লোক করেছে, পেন রিসেপ্টর আবিষ্কার, আমাকে সে বুঝাইছে যে হ্যাঁ, আমরা কি জন্য ব্যথাটা পাই, এটা বুঝাইছে, ঠিক আছে, সে কি কোনো নোবেল এটাই পুরস্কার টুরস্কার পেয়েছে, কোনো পুরস্কার পেয়েছে সে, আমি কোনো বলি আবিষ্কার? সৌদি আরবের অষ্টম কনফারেন্সে মনে হয়, মুসলিম বিজ্ঞান ও বৈজ্ঞানিক কনফারেন্সে মনে হয় অষ্টম, ঠিক আছে, আপনি সাজিয়ে পাবেন আপনি, ওখানে সে বক্তব্য যখন দিচ্ছে, বলে যে আমি এটা দেখছি, ঠিক আছে, একদল লোক তার কাছে কোরআন নিয়ে আসছে যে হ্যাঁ, কোরআন লেখা আছে যে আমি যখন কাফেরদেরকে আগুনে দগ্ধ করাবো, ঠিক আছে, কোরআন আয়াত, এটা আয়াত পড়ছে যে আমি যখন কাফেরদেরকে আগুনে দগ্ধ করাবো, তখন তাদের যখন চামড়া পুড়ে যাবে, ঠিক আছে, যখন চামড়াটা পুড়ে যাবে, তখন তাদের সেই পুরো পুরা চামড়ার উপরে আমি নতুন চামড়া দিব, যেন তারা ব্যথা অনুভব করে, ঠিক আছে, এখান থেকে কি এখান বোঝা থেকে যায় যে সে হ্যাঁ, ওই যখন যে চামড়াটা পুড়ে গবেষণাটা যায়, মানে এই কোরআনের শুনেন, এই বাণীটা থেকে সে গবেষণাটা করে আবিষ্কার এই করে পানি ফেলছে, থেকে গবেষণা করে না, এই পানি থেকে গবেষণা করে না, যখন তিনি এটা গবেষণা করার পরে তাকে তথ্য দেওয়া হয়েছিল, ঠিক আছে, তখন উনি দেখছে, আমি এখন কথা শুনে, যখন পুড়ে যায়, ঠিক আছে, তখন এখানে ব্যথার অনুভূতি এটা হয় না, তাহলে চিন্তা করেন যে তখন ওই 1400 বছর আগে কে এভাবে বলতে পারে যে হ্যাঁ, ওখানে নতুন চামড়া দিলে ব্যথাটা পাবে, আমাদের নিচে চামড়া প্রিন্সেপ্টার আছে এই জন্য ব্যথাটা হয়,
আল্লাহ তাআলা বলতেছে কি, যখন প্রিন্সিপে যখন এটা পুড়ে যাবে তখন নতুন চামড়া দিয়ে যেমন তার ব্যথাটা পায়। তাহলে চামড়া নিচে কি আছে যে কোরআন এটা কি ইঙ্গিত করতেছে যে হ্যাঁ চামড়া পুড়ে গেলে ব্যথা হবে না, ব্যথা পাওয়ার অসুবিধা কি, আগুন চলুক সে ব্যথা আচ্ছা, পাবে কি মানে না, আপনি যে ঠিক ব্যথা আছে, পাবে আপনার না। কথা শুনে আমি বুঝতে পারলাম যে কোরআন সর্বপ্রথম বলছে যে আগুনে পড়লে ব্যথা পাওয়া যায়, এটা কোরআন সর্বপ্রথম বলছে। সর্বপ্রথম বলছে কি নাম জানি না, অন্য ধর্মগ্রন্থ থাকতে পারে, কোরআনও আছে। আচ্ছা, হ্যাঁ মানে বলো আগে কোরআনের আগে মানুষ জানতো না যে আমাদের চামড়া পড়লে আমরা ব্যথা পাই, এটা আগে মানুষ বুঝতে পারতো না, ব্যথা পাইলেও বুঝতো না। না, ব্যথা পাই এটা কোরআন, বুঝতে পারতো ঠিক আছে, না না, চামড়া অংশ কোরআন ব্যথা নাজিলের হবে, কিন্তু পরে আমরা মানুষ এটা বোঝা শুরু করলো যে আগুন জ্বললে আমরা চামড়া ব্যথা পাই, তাই তো? না না আমি বুঝেন না বুঝেন, আমি বলি আগুন পড়লে তো সবাই ব্যথা, আদিম কাল থেকে তো ব্যথা বাজছে ঠিক না, ও তাই, আর কি ও জিনিসটা আছে আমি আপনি বলেন ভাবছিলাম কোরআন আবিষ্কার, এটা আবিষ্কার করছে যে আমাদের না, চামড়া আমি বুঝেন না, আমার কথা ব্যথা শুনেন, পাই। আমি কি বলতেছি শুনেন, হ্যাঁ যখন হ্যাঁ চামড়া নিচে এমন কি জিনিসটা আছে যেটা না, যেটা পুড়ে গেলে আমরা ব্যথা অনুভূতি পাই না, আবার নতুন চামড়া দরকার কি, ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা, আর কি। এটা কোরআন আবিষ্কার করছে, মানে কোরআন সর্বপ্রথম বলছে, কোরআন সর্বপ্রথম বলছে আমি জানি, আমি কোরআনের প্রথম পাইছি, এখন এর আগে থাকতে পারে নাও পারে, ঠিক আছে মানে এর আগে মানুষ বলো জানতো না যে যে হাত পুড়ে গেলে একটা সময় আর কি ব্যথা জন্য পাওয়া যায় না। ব্যথাটা পাই এটা জানতো না, চামড়া নিচে কি আছে কি জন্য ব্যথা পায় এটা তো আর কিছু আচ্ছা, জানতো না, চামড়ার যে নিচে জানতো কি যে আছে, খালি তাহলে আগুন কোরআন থেকে লাগছে কি ব্যথা জানতে হয়েছে পারলাম, শেষ। তাহলে আমরা কোরআন থেকে কি জানতে পারলাম, চামড়ার নিচে কি আছে, সেই জিনিস কি, কোরআন থেকে আপনি কি জানলেন, সেটা একটু বলেন তো ভাই, কি হ্যাঁ জানলেন? যে কোনো না কোনো একটা কিছু একটা আছে, পেন রিসেপ্টর, যে কোনো কিছু একটা আছে এটা তো সব মানে যেটা বলে ছাগলও জানে ইংলিশে পেন যে রিসেপ্টর ব্যথা বলা হয়, পাইলে এটা নিচে কিছু আছে, এটা তো ভাই ছাগলও বলতে পারে, এটা তো কোনো কথা, এটা কোনো কথা হইলো? আমরা যে ব্যথা পাচ্ছি সেটা আমাদের চামড়ার নিচে কিছু আছে, এটা তো একটা রাস্তার একটা ছাগলে ধরলেও সেটা বলতে পারবে, যেহেতু ব্যথা পাচ্ছি তার মানে ভিতরে কিছু একটা আছে, এটা সবাই ছাগলে বলতে পারে, এটা কি আবিষ্কারের কি হইলো? কোরআন এটা কি কি আবিষ্কার করলো তাহলে ভাই? আপনারা যদি আমি কেন ঘুষি মারি আপনি হ্যাঁ ব্যথা আমি বলি পাইবেন, আমি বলি শুনেন শুনেন শুনেন, আপনারা আমি ঘুষি মারি আপনি ব্যথা পাইবেন, হ্যাঁ, এটা কি কোরআনে লেখা থাকার পর আমি আপনি বুঝতে পারবেন নাকি আপনি আগেই বুঝতে পারবেন আচ্ছা ভাই? তাহলে আমি কি আচ্ছা জন্য শুনেন, ব্যথা পেলে আপনার সাথে আপনার অনেকক্ষণ পেলাম কথা শুনেন বলছি, কিন্তু ভাই আপনার মানে যুক্তি, যুক্তির লেভেল এতখানি লো যে আমি হ্যাঁ মানে, আপনি অনেক কিছু বোঝার চেষ্টা করেন না, আমি যেটা বুঝলাম আর কি, আমি কিছু আপনি বোঝার, আচ্ছা আমি ভাই, যেটা বুঝলাম আপনি আপনাকে বোঝার আমি চেষ্টা তাহলে করেন, অনুরোধ যে করলাম, আপনি যদি আমার ওই যে ওয়েবসাইটে এই তিনটা লেখা একটু পড়ে আসেন, তাহলে আলোচনাটা একটু কংক্রিট হবে, আপনার সাথে আলোচনাটা কংক্রিট হচ্ছে আচ্ছা না, ভাই আমি ঠিক আমি না? পড়বো না, অসুবিধা নেই, হ্যাঁ আপনি পড়বো যদি পরে অসুবিধা আসেন তখন আমরা আলোচনাটা করতে পারবো, আপনার সাথে আলোচনা করে আমার ভালো লাগছে, আচ্ছা আপনার থেকে আমি অনেক আচ্ছা কিছু বুঝলাম যে আপনি কিভাবে চিন্তা করেন, এটা আমার জন্য আমার লেখার জন্য এটা খুবই কাজে দিবে, তাহলে আমি আরো আরো সহজভাবে লিখতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আপনি জি হ্যাঁ যে কথাগুলো বলতেছেন সেগুলো আসলে গুছায় বলতে পারতেছেন না হয়তো, বা আপনার কথাগুলো হয়তো একটু খেই হারায় যাচ্ছে, আপনি যদি লেখাগুলো পড়ে আচ্ছা আবার আমার সাথে আলোচনা করেন তাহলে আমরা আবার মানে একটু একটা বেজের উপরে আমরা কথা বলতে পারবো, বুঝছেন? জি হ্যাঁ আমি মূল বিষয়টা হচ্ছে সত্য জানার জন্য আমি যুক্তি, মানে যে কোনো জিনিসকে আমি যুক্তি ভাবে চিন্তা করি, যে কোনো ধর্ম সব ধর্ম বই কিন্তু আমি পড়ি, আচ্ছা বাইবেল বেদে বাংলাটা আমি পাই না, সেজন্য এটা আমার বেশি পড়া হয় না, ঠিক আছে আচ্ছা বাইবেলের আমার বাংলা ভাষণ আছে, ওখানে আমি কিছু অনেক কিছু পড়ছি যা দেখছি ঠিক আমার আছে বন্ধু ভাই, কি আছে আপনার সাথে সম্পর্কিত, কথা বলে খুবই ভালো এগুলো লাগলো, সব আপনি পড়ি, আরেকদিন আলোচনা করবো আমরা, আপনাকে অনেক ধন্যবাদ তা তাহলে। আমার কথা যদি বিরক্ত, ভাই শুনেন আমার কথা যদি বিরক্ত হন আমি মাফতেছি, ঠিক আছে না না, বিরক্ত বিরক্ত হইনি বোধ আমি, করেন, অথবা আপনি বিরক্ত যদি বোধ মনে করেন যে করিনি, না আমি কিছু পারি না, আমি কিছু অনেক কিছু জানি না ভাই, আমার ভুল থাকতে আপনার অনেক কিছু জানেন, জ্ঞানী মানুষ আমি জানি, যতটুকু জানি ভাই আপনার সাথে আলোচনা করলাম, আমি কখনো এরকম লাইভে কখনো আলোচনা করি নাই, আচ্ছা আপনার সাথে প্রথম কথা বললাম আর কি, ঠিক ঠিক আছে আছে ভাই, আপনাকে আপনি অনেক আগে আপনি থেকে বলছি, আপনি যদি একটু মানে একটু আমার ওয়েবসাইটে লেখা কয়েকটা লেখা পড়ে একটু বেসটা হয়ে যায়, তখন আপনার সাথে কথা বলে আরো মজা পাবো, বুঝছেন? জি ভাই আজকে হঠাৎ করে আচ্ছা আসে বাড়ি থেকে আসলাম তো আসি আপনাকে দিছি আর কি, তখনই হঠাৎ আচ্ছা পাই গেলাম, ঠিক আছে, অনেক আপনার ফাঁস সাথে করে কথা আমি বলে কিন্তু ভালো বলি লাগলো, তাহলে বুঝে ভালো ফেলো, থাকবেন, আমার অনেক লেট জি হয়ে ভাই গেছে অনেকক্ষণ কথা বলেছি, তাহলে এখন আমি তাহলে বিদায় নিই, আচ্ছা ভাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা।